রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে সরকার দেশে লুটের রাজত্ব কায়েম করেছে অভিযোগ করে বুধবার ঢাকায় গণ অবস্থান থেকে বিএনপি নেতারা অভিযোগ করেন দেশে বাকশালী শাসন চলছে। বলেন বিএনপি এমন শাসন চলতে দেবে না। আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে 16 জানুয়ারি ঢাকা সহ সারা দেশের মহানগর এবং জেলা উপজেলায় মিছিল সমাবেশের ঘোষণা দেওয়া হয়। হাসান মাহমুদের রিপোর্ট। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও নেতাকর্মীদের মুক্তিসহ 10 দফা দাবি আদায় বিএনপির চলমান আন্দোলনের দ্বিতীয় ধাপের গণ অবস্থান কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সরব উপস্থিতি। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা বিভাগের কর্মসূচিতে নেতাকর্মী আর উৎসুক জনতার ঢল কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত ছড়িয়ে যায়। বক্তারা অভিযোগ করেন ক্ষমতাসীনদের দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে, ওয়াসার এমডির বাড়ির সংখ্যার দিকে নজর দিলেই তার কিছুটা ইঙ্গিত মেলে। বিএনপি নেতাকর্মীদের কারাগারে অমানবিক নির্যাতনে রাখা হয়েছে অভিযোগ করে তারা বলেন ক্রয় ক্ষমতা মানুষের নাগালের বাইরে। এই নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম করা ছাড়া তারা কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করতে পারবে না। আর সেই জন্যই আমাদের ইতিমধ্যে 600 জনের উপরে নেতাকর্মীকে তারা গুম করেছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারের পক্ষে আর বাংলাদেশকে মেরামত করা সম্ভব নয়, এই বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব নয়। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা টিকিয়ে রাখতে পারবে না। বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করে পরিণত করা হয়েছে দুর্নীতি আর লুটের রাজত্বে, বাকশালী শাসনের অভিযোগ তাদের। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, পাচার করে দিয়ে এই দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, প্রত্যেকটি ব্যাংক থেকে টাকা লুট করে তারা বিদেশে পাচার করছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা নিয়ন্ত্রণ করে তারা আজকে এখানে একটা লুটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। বন্ধুরা, আমরা কি এদেরকে একজনের স্বর্ণ বাক্সাল প্রতিষ্ঠা করতে দেব? আমরা কাউকে ধাক্কা দিয়ে টোকা দিয়ে ফেলতে চাই না। আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে এই সরকারের পতন করতে চাই। আমরা কোন রকম উশৃঙ্খল বিশৃঙ্খল কথা আমরা বিশ্বাস করি না। সরকার একটা দেশের মানুষ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে, জেগে উঠেছে সব রাজনৈতিক দল ও পেশাজীবীরা, জেগে উঠেছে বুদ্ধিজীবী সমাজও, এমন বক্তব্য বিএনপি নেতাদের। যদি পদত্যাগ না করে এই বাংলাদেশের জনগণ পদত্যাগে বাধ্য করবে। সামনের আন্দোলনে যত বেগবান হবে ততই নেতাকর্মীদের উপর খড়গ নেমে আসবে এমনটা মনে করেন দলের নেতারা। তবে এর মধ্য দিয়েই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপের নেতাকর্মীদেরকে সতর্ক থেকে আন্দোলনকে সফল করতে হবে এমনটাই নির্দেশনা দিলেন তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে বিএনপির বিভাগীয় গণ অবস্থান কর্মসূচিতে ফরিদপুর ও ময়মনসিংহে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপি নেতাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয়। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি থেকে বিএনপি নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে না দেয়া। দখলদার, অবৈধ, অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগের বার্তা দিচ্ছে চট্টগ্রাম থেকে। আর সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন
অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে মাপ চেয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে জনতার কাতারে আসতে হবে। রাজশাহী কুমিল্লায় বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। রংপুরে বিএনপির বিভাগীয় অবস্থান কর্মসূচিতে অসংখ্য নেতাকর্মী অংশ নেন। চারিদিক থেকে মানুষ আসছে এবং রাস্তায় পুলিশ বাধাগ্রস্ত করছে, বাস থেকে নামিয়ে দিচ্ছে। খুলনায় কেডিগোস রোডে বিএনপি কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বরিশালে বিএনপি কার্যালয় চত্বরে অবস্থান নেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতাকর্মীরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে বাম সহ বেশ কিছু রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ব্যানারে রাজধানীতে বুধবার গণ অবস্থানের কর্মসূচি পালন করেছে। প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। এতে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ নেয়। সকাল 11:30 থেকে শুরু করে কর্মসূচি চলে দুপুর 1:30 পর্যন্ত। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে বিদেশের টাকা পাচারের ধারা থামানো যাবে না, যার খেসারত দেশের সাধারণ জনগণকেই দিতে হবে। রাজধানীর বিজয়নগরে 12 দলীয় জোটের পক্ষ থেকে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় জোটের নেতারা বলেন, আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ার সুযোগ নেই। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 5 দফা দাবিতে আরামবাগে গণ অবস্থান কর্মসূচি করেছে গণ ফোরাম। দলটির সভাপতি মোস্তফা মহসিন মন্টু এতে সভাপতিত্ব করেন। যেকোনো উপায়ে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যুগপথ আন্দোলনের রাজপথে থাকার ঘোষণা দেয় দলটি। আমরা জনগণ যারা কষ্ট করে শ্রম দিয়ে এই দেশে সম্পদ তৈরি করে, তারা আজকে বেতন পান না। এই ভয়াবহ মূল্যস্ফীতি আর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির সময়ে আর এরা 14টা বাড়ি কেনে মার্কিন যুক্তরাষ্ট্রে, জনগণের ট্যাক্সের পয়সা চুরি করে। এই চুরি চলতে থাকবে যদি এই সরকার ক্ষমতায় থাকে। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবে এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি। বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। রমজানে নিত্যপণ্য নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী কারসাজি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে দেশের চলমান রাজনীতি নিয়ে সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের কল্যাণে আর বিএনপির রাজনীতি নিজেদের স্বার্থে। আওয়ামী লীগকে সরকার থেকে হটিয়ে দিতে পারে এমন কোনো শক্তি এখনো উদয় হয়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা সরকারে যখন আছি জনগণের জান মাল রক্ষা করা এটা আমাদের দায়িত্ব, এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, আওয়ামী লীগ কোনো ক্ষমতা দখলকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে জন্ম নেয় নাই। আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের মাটি ও মানুষের কাছ থেকে, কাজে আমাদের শিকড় অনেক দূর এটা মানে পতিত আছে। আসছে রমজানে ভোগ্যপণ্যের দাম মজুদারি রুখতে সরকার এখন থেকেই পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যদি কোনো অসাধু ব্যবসায়ী মজুদারি করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাদ্যপণ্য আমদানিতে এলসিতে কোনো রকম সমস্যার সৃষ্টি হচ্ছে না, তবে আন্তর্জাতিক বাজার মূল্য মনিটর করে সেই মনিটরিংয়ের মাধ্যমে যে পণ্যমূল্য সেই মূল্যে যারা এলসি খুলছেন তারাই এলসি করার সুযোগ পাচ্ছেন। কেউ যদি এটা নিয়ে অন্যরকম কিছু করতে চান তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর তাছাড়া কেউ যদি মজুদ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশের মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি হচ্ছে এমন অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কোনো অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। সম্পূরক প্রশ্নকর্তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসতে পারে তাহলে দেশের আর্থসামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি জনগণের সেবা করা যাবে।
বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন ঝুয়া সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের অক্লান্ত পরিশ্রমে গত 14 বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং দেশবাসী এর সুফল ভোগ করছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে আগামী মার্চ বা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন। গত বছরের 29 নভেম্বর 3 দিনের সফরে জাপান সফরের কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রকে মেরামত নয় বরং ধ্বংস করবে, বস্ত্রহরণ করবে গণতন্ত্রের। ওবায়দুল কাদের দাবি করেন, ফরিদপুর ময়মনসিংহে বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ ভুয়া, বরং পুলিশের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা রূপ নেয় প্রতিবাদ সমাবেশে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের উন্নয়ন এবং অর্জনকে বাধাগ্রস্ত করতে চলছে চক্রান্ত, সেই সাথে কড়া সমালোচনা করেন বিএনপির আন্দোলনের 10 দফা এবং রাষ্ট্র মেরামতের 27 দফার রূপরেখার। দেশকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে তারা নাকি দেশকে মেরামত মেরামত তো করে শেখ হাসিনা, রাষ্ট্রকে আবার ক্ষমতা পেলে তারা ধ্বংস করবে, তারা ক্ষমতা আসলে গণতন্ত্রের বস্ত্রহানি ঘটবে, বিএনপি নামক এই অপশক্তিকে ক্ষমতা আমরা তুলে দিতে পারি না। এদিকে রাজধানীর মিরপুরের শাহ আলী ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে ওবায়দুল কাদের বলেন, কোনো অসাংবিধানিক সরকার আর আসবে না, তত্ত্বাবধায়ক সরকারের ভূত বিএনপির মাথা থেকে নামাতে হবে। ফরিদপুর ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগেরও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি খবর নিয়ে দেখলাম ফখরুলের ইনফরমেশন ভুয়া ভুয়া ভুয়া, বিএনপির সমাবেশ থেকে উল্টা পুলিশের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করেছে বিএনপি কর্মীরা, এটাই হলো সত্য। এছাড়া রাজধানীর শাহবাগে ষড়যন্ত্র এবং সহিংসতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করতে চায় বিএনপি। তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে ঐক্যবদ্ধ রয়েছে। মুকসিমুল আহসান,